নাম্বার দুই, সিজদাতু শুকর। আপনার জীবনে কোনো আনন্দের সংবাদ পেয়ে গেলেন হঠাৎ করে, আপনি খুব খুশি হওয়ার মতো কোনো নিউজ পেয়ে গেলেন, অথবা কোনো বিপদ আপনার থেকে সরে গেল, সেটাও একটা আনন্দের সংবাদ, সে সংবাদ যদি আপনি পান। এই সংবাদ পেলে আমরা অনেকেই মুখে আলহামদুলিল্লাহ বলি, ভালো, এটা কৃতজ্ঞতা প্রকাশের একটা পদ্ধতি। কিন্তু শুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি পদ্ধতি আমাদের সমাজে অনেকটা বিস্তৃত হয়ে গেছে, সেটি হলো সিজদাতু শুকর বা শুক্রিয়ার সিজদা। যে আপনি ওই অবস্থায় যখন সুসংবাদ পেলেন, সিজদা লুটিয়ে পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঠ করে আপনি তেলাওয়াতে সিজদা যেভাবে করেন, ঠিক সেভাবে আপনি সিজদাতু শুকর আদায় করলে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করলেন। এই আমলটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে। এই ভর মজলিসে যদি আমি বলি যে জীবনে সিজদাতু শুকর কখনো দিয়েছেন, যে কোনো আনন্দের সংবাদ পেয়েছেন সাথে সাথে তাকবীর বলে সিজদায় লুটিয়ে পড়ে আপনি আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর কৃতজ্ঞতা এটি প্রকাশ করে তারপর মাথা তুলেছেন, সিজদাতু শুকর আদায় করেছেন, এরকম মানুষ কজন আছে যে জিজ্ঞেস করা হয়, তাহলে খুব অল্প সংখ্যক মানুষই হাত তুলবে। কারণ এই সমস্ত এই আমলটাও আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, বিস্তৃত হয়ে গেছে, হারিয়ে গেছে। অতএব আমরা এই সুন্নাটাকেও জিন্দা করবো ইনশাআল্লাহ।